আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছি এ এস এম হাসান তো এখন একাশি নম্বর প্রশ্নোত্তর পর্ব শুরু করছি প্রথম প্রশ্নটি করেছেন জান্নাতুল ফেরদৌস মদিনা নামে এক বোন তিনি বলেছেন যে অধ্যক্ষ হতে কত বছর আর কি কি অভিজ্ঞতা লাগে যোগ্যতা লাগে দেখেন যোগ্যতা তো অ্যাজ ইউজুয়াল যা আছে আপনাদের অনার্স মাস্টার্স এটাই নাপ আর অভিজ্ঞতা যদি বলতে থাকে বলতে হয় তাহলে এক একটা প্রতিষ্ঠানে এক এক রকম যেমন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ভুক্ত সহকারী অধ্যাপক হিসেবে তিন বছর এবং এর এর সাথে বারো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা লাগবে আর যদি সেটি স্নাতক কলেজ হয় তাহলে এমপিএভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অথবা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সহ পনেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা লাগে এবং যদি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কলেজের জন্য হয় তাহলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অথবা উচ্চমাধ্যমিক কলেজের অধ্যক্ষ হিসেবে অথবা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত থাকতে হবে অথবা জ্যেষ্ঠ প্রভাষক অথবা সহকারী অধ্যাপক হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সহ মোট বারো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেই অধ্যক্ষ পদে আবেদন করা যায় এবং অধ্যক্ষ হওয়া যায় এর বাইরে আর একটা অভিজ্ঞতা বা যোগ্যতা আছে যেটি হিডেন যদি ভালো সমন্বয়ে যোগাযোগ থাকে কমিটির সাথে যদি এখন পর্যন্ত হয়তো কমিটি নিয়ন্ত্রণ করছে আগামীতে গিয়ে হয়তোবা এটি পিএসসির আদলে এন হাতে চলে যাবে তো সেক্ষেত্রে কিন্তু হয়তো বা যাচাই বাসাই করে মেরিটিয়াস শিক্ষকদের দেওয়া হতে পারে তো সেখানেও কথা থেকে যায় উম্মে কুলসুম নামে এক বোন প্রশ্ন করেছেন যে আমার নিজ জেলা জামালপুর আমি নোয়াখালীতে সুপারিশপ্রাপ্ত হয়েছি এখন বিএডে ভর্তি হতে চাচ্ছি দু সালের শিক্ষাবর্ষের জন্য সেক্ষেত্রে প্রধান শিক্ষক যদি ছুটি না দেয় তাহলে আমি কোথায় কিভাবে ভর্তি হব। বৈদিনিক দেখুন এই ধরনের প্রবলেমগুলো ফেস আপনারা করতে পারেন এখন যদি সরকারিতে ভর্তি হন তাহলে প্রতিষ্ঠান প্রধান আপনাকে ছুটি না দিলে আপনি কিন্তু অনেক বড় একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন সেক্ষেত্রে উচিত হবে আপনাদের বেসরকারি কলেজগুলোতে ভর্তি হওয়া এবং তাহলে কিন্তু শুধুমাত্র পরীক্ষার সময় গিয়ে ছুটি আর কিছু সাময়িক ছুটি নিলেই হয় এক্ষেত্রে প্রধান শিক্ষক খুব একটা ঝামেলা করবেন না তবে চেষ্টা করবেন যেখানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনারা যেখানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তার সেই জেলায় অথবা আশেপাশে অথবা আশেপাশের কোনো জেলায় বিএড কলেজে ভর্তি হওয়ার জন্য তাহলে হবে কি আপনি চাকরির পাশাপাশি বিএডটাও সম্পন্ন করতে পারবেন তাহলে চাকরির উপরে কোনো প্রভাব পড়বে না পাশাপাশি সুন্দরভাবে বিএডও করতে পারবেন এই চেষ্টা করবেন মৌদুদ আহমেদ নাম এক ভাই প্রশ্ন করেছেন যে চারুকলার শিক্ষক হতে এনটিআরসি এর সর্তাবলী কী কী ভাই দেখেন চারুকলার শিক্ষকতা এনটিআরসি কোনো সত্য দেয় না তবে হ্যাঁ যদি আপনি বলেন যে যে শিক্ষক পদে আবেদের জন্য যখন এনটিআরসি আপনার বিজ্ঞপ্তি দেবে সতেরোতম বা আঠারোতম সেখানে আবেদনের জন্য কি সত্ত্ব লাগে সেটি বলতে পারেন তবে এমপিও নীতিমালা দু হাজার একুশে যেটি বলা হচ্ছে যে চারুকলা যারা শিক্ষক হতে চান তাদের যে সত্যগুলো লাগবে সেটি হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা স্নাতক ও বিএড ডিগ্রি অথবা সমমান থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস বিষয়ে থাকতে হবে এক বছরের কোর্স অথবা চারুকলায় স্নাতক ডিগ্রি লাগবে তাহলে এটা থাকলে কিন্তু আপনারা চারু চারুকলায় শিক্ষক হতে পারবেন তো আপনি যে এক বছরের যে কারিগরি কোর্সের যৌক্তিকর্তার কথা বলছেন তো তার জন্য শর্ত হচ্ছে আপনাকে স্নাতক থাকতে হবে অন্য বিষয়ে সুমাইয়া আক্তার নামে এক বোন প্রশ্ন করেছেন যে সহকারী মৌলভী এবং সহকারী ধর্মীয় শিক্ষক এই দুটোর মধ্যে এই দুটো কি সমপদ এবং সময় স্কেল বোন আমরা যদি এমপিও নীতিমালা দু হাজার একুশ দেখি যেটি স্কুল লেভেলে তিরিশ মার্চ দু হাজার একুশে প্রকাশ হয়েছে এবং মাদ্রাসা পর্যায়ে বারো মে দু হাজার একুশে প্রকাশ হয়েছে সেইখানে যে কথা বলা হচ্ছে যে সহকারী মৌলভী এবং সহকারী শিক্ষক স্কুল লেভেলের জন্য তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেম চা হয়েছে সেম ফাজিল পাশাপাশি এসে সাথে বিয়েড চাওয়া হয়েছে তার মানে শিক্ষাগত যোগ্যতা সেম এই জন্য পদ দুটো কিন্তু সমপদ এবং স্কুলের সমান যদি বিএড থাকে তাহলে দশম গ্রেড আর না থাকলে কিন্তু এগারো গ্রেড সেটি বলা হয়েছে তাহলে স্কেল এবং পদ দুটোও কিন্তু সমান হাফিজুর রহমান এবং হুমায়ুন কবির নামে দুজন ভাই তারা একই প্রশ্ন করেছেন যে গ্রামের মাদ্রাসার ক্ষেত্রে কাম্য সংখ্যক শিক্ষার্থী কাম্যসংখ্যক পরীক্ষার্থী এবং পাশের হার কত হবে তো দেখেন ভাই এমপিএ নীতিমালা দু মাদ্রাসা এমপি নীতিমালা দু এবং সংশোধিত নীতিমালা নভেম্বর দু এবং বারো মে দু অনুযায়ী এখানে বলা হচ্ছে যে গ্রাম এলাকায় মাদ্রাসায় বালক পাওয়া যদি সেটি সংযুক্ত ইপ্তেদায়ী হয় অর্থাৎ এপ্তেদায়ী যদি সংযুক্ত থাকে তাহলে বালক হতে হবে দুইশো জন আর যদি শুধু বালিকা হয় বালিকা বিদ্যালয় বা বালিকা মাদ্রাসা তাহলে শিক্ষার্থী হতে হবে দুই জন এবং পরীক্ষার্থী বলা হচ্ছে যে নিম্ন তারা কথা বলে নেই বলা হচ্ছে দু হাজার একুশের নীতিমালায় যেটি বারো মে প্রকাশ হয়েছে মাদ্রাসা একুশের নীতিমালা সেখানে বলা হচ্ছে যে প্রতি শাখায় কমপক্ষে জন শিক্ষার্থী থাকতে হবে এবং এই শাখার উপরে যদি আরও নতুন করে চল্লিশ জন শিক্ষার্থী থাকে তাহলে নতুন একটি শাখা হবে সেখানে একজন শিক্ষক পাবে যা হোক সেটি বিষয় না বিষয় হলো দু হাজার আঠেরো সালের নীতিমালায় বলা হয়েছে যে এখানে শাখাভিত্তিক যে শিক্ষক শিক্ষার্থী রয়েছে ন্যূনতম জন পরীক্ষার্থী থাকতে হবে তাহলে সেটা কোথায় থাকবে থাকবে আপনার জেডিসি এবং দাখিল পর্যায়ে ন্যূনতম জন পরীক্ষার্থী এবং পাশের হার সেখানে বলা হয়েছে যে ন্যূনতম ষাট শতাংশ তাহলে যদি ষাট পার্সেন্ট পাশ করে তাহলে বিশজন পরীক্ষা দিলে জন বা যদি পঞ্চাশ জনই পরীক্ষা দেয় তাহলে কতজন হচ্ছে ষাট পার্সেন্টে তিরিশ জন অথবা যদি আরও শাখা থাকে চল্লিশ জন সেখানে নব্বই জন হলো সেখানে আবার এই অনুপাতে এগিয়ে যান পঞ্চাশ জন বিশ জন নব্বই জনের এগিয়ে যান তাহলে কতজন হয় চল্লিশ জন তো হয় না সত্রিশ সাত সাতির জন সত্ত্রিশ জন হবে মনে হয় আর পাশের হার ষাট শতাংশ সেখান থেকে ষাট শতাংশ করেন তার মানে কমপক্ষে চুয়ান্ন জন পাশের পাশ করতে হবে নব্বই জনে যা বিষয়টা কিন্তু এরকম করে এগিয়ে যাবে তাহলে কাম্যসংখ্যক শিক্ষার্থী কাম্যসংখ্যক পরীক্ষার্থী এবং কাম্য সংখ্যক পাশের হার এটি হলে তাহলে তিরিশ তিরিশ এবং চল্লিশ কাম্য সংখ্যক শিক্ষার্থী থাকলে সেখানে চল্লিশ তিরিশ কাম্যসংখ্যক পরীক্ষার্থী তিরিশ এবং পাশের হার চল্লিশ এইভাবে কিন্তু মানবণ্ডনগুলো হবে এইভাবে এগিয়ে যাবে যত বেশি শিক্ষার্থী থাকবে আপনাদের পাস পয়েন্ট করে করে কিন্তু এগিয়ে যেতে থাকবে তো এইভাবেই কিন্তু মূল্যায়ন হবে এবং দেখা যাবে যারা এই শকের মধ্যে পড়ে যাবে সেই সব প্রতিষ্ঠান জাতীয়করণ হয়ে যাবে সেই বিষয়ে কোনো টেনশন নেই তো আশা করি সকলে প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে ব্যক্ত করবেন আবারও কথা বলবো অন্য ভিডিওতে অন্য বিষয়ে সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ